জানা অজানা বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। এই কালচে দাগ আপনার চেহারার সৌন্দর্য কিছুটা নষ্ট করে দেয়। আপনি হয়তো মরিয়া হয়ে এর সমাধান খুঁজছেন, কিন্তু সমাধান খোঁজার আগে আপনার জানা উচিত চোখের নিচের এই কালো দাগ কি এবং কেন হয়। চোখের নিচের কালচে দাগকে আন্ডার আই ডার্ক সার্কেল বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটিকে পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন বলা হয়। এক শব্দে আপনি এটিকে ডার্কেনিংও বলতে পারেন। চোখের নিচের কালচে দাগ কোনো শারীরিক অসুস্থতা বা রোগ না, শুধুমাত্র সৌন্দর্যের সাথেই এটা সম্পৃক্ত। তবে মাঝে মাঝে শারীরিক অসুস্থতার লক্ষণ হিসেবে এই ডার্ক সার্কেল দেখা দেয়। চোখের নিচে কালো দাগ হওয়ার প্রধান কিছু কারণ: মানসিক চাপ বা দুশ্চিন্তা। চোখের নিচে কালচে দাগ পড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করলেই আপনার চোখের নিচে কালো দাগ পড়বে। অপর্যাপ্ত ঘুম। শরীরের পাশাপাশি আপনার চোখেরও বিশ্রামের প্রয়োজন। অপর্যাপ্ত ঘুমের কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে। আপনি যদি প্রতিদিন কম করে 6 থেকে 7 ঘন্টা না ঘুমান, তাহলে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দিবেই। জিনগত কারণ। চোখের নিচের কালো দাগ অনেক সময় বংশ পরম্পরায় হয়ে থাকে। হয়তো আপনার বাবা মা অথবা তাদের বাবা মার কাছ থেকে আপনি এই সমস্যা পেয়েছেন। গর্ত। চোখের নিচের অংশের ত্বকের নিচে গর্ত থাকে, যেখানে চোখের পানি জমা থাকে। আপনার এই গর্তের গভীরতা যদি অনেক বেশি হয়, স্বাভাবিকভাবেই এর উপরের ত্বক অনেকটা কালচে দেখাবে। মেকআপ। ভারী মেকআপ করলে, বিশেষ করে চোখের নিচে কনসিলার লাগালে, ত্বক আস্তে আস্তে কালচে হয়ে আসে। পানিশূন্যতা। শরীর থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে গেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, শরীর দুর্বল হয়ে পড়ে, ফলে আপনার চোখের নিচে কালো দাগ দেখা দিতে শুরু করে। এখন এর মধ্যে ভেবে বের করুন আপনার চোখের নিচে কালো দাগের কারণ কোনটা। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন। বাই।